হাই গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটি এপিএন সম্পর্কে বলবো, যেটি দিয়ে আপনারা স্পিডে নেট ইউজ করতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বর্তমানে আমরা একটি সমস্যায় থাকি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং সমস্যা। স্পিড নিয়ে যারা ডাটা কানেকশন দিয়ে নেট ইউজ করি, মানে মোবাইলের এমবি দিয়ে আর কি, যারা ওয়াইফাই ইউজ করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন। তো চল, তো শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনারা প্রথমত আপনাদের ফোনের সেটিংসে যাবেন। প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনাদের যে সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা আছে, এক এক ফোন এক এক সিস্টেমে থাকে, এটা আপনারা খুঁজে নিতে হবে এই অপশনগুলো। আমি এখানে এয়ারটেল সিমে ক্লিক করলাম, আমার এয়ারটেল সিম। আপনারা এই অপশনটা খুঁজে নিতে হবে, যেটা অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা আর কি, এটা খুঁজে নেবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি, আমি একটি এয়ারটেল 4G পোর্ট নামে একটি ফোন তৈরি করে রাখছিলাম। এর আগে যেটা ছিল সেটা এয়ারটেল, তার আগে যে 8.8 এটা, এবং আরেকটা আছে গেমিং এক্স। সবগুলোর স্পিডই কিন্তু ভালো, আমি খারাপ বলবো না, তবে এয়ারটেলের ডিফল্ট যেটা, এটাতে একটু মাঝে মাঝে একটু প্রবলেম হয়, মানে স্পিড থাকে না বললেই চলে। তো চলুন আমরা আমাদের স্পিডটা একটু, এখানে কী কীভাবে আপনারা কী করবেন এটা দেখে আসেন না। এর আগে আমরা আমাদের স্পিডটা একটু টেস্ট করব। আমরা স্পিডটা টেস্ট করে নিই, এখানে নেটওয়ার্ক স্পিড টেস্ট। আমরা স্পিড টেস্ট করব, স্পিডটা আগে আপনাদেরকে দেখাই নিই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন। আশা করি এখানে অ্যাড শো করতেছে, এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ডাউনলোড স্পিড কতটুকু আসতেছে। এই যে দেখেন, প্রায় 6 পর্যন্ত, এই যে 6.23, 10 Mbps-ও থাকে এখানে, কিন্তু 10 Mbps আপ হয় মাঝে মাঝে। আবার আপলোড স্পিডটা একটু দেখি, এখানে 6.1 Mbps দেখাচ্ছে। আপলোড স্পিডটা একটু দেখে নিচ্ছি, ওয়েট। এই যে আপনারা 4.0 দেখতে পাচ্ছেন আপলোড স্পিড, 3.6798। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4.5, অ্যাভারেজ গড় আপনি 4 ধরতে পারেন, মানে 4 Mbps। এবং আপনাদের এই যে ডাউনলোড স্পিডটা 6.1 Mbps, মানে 6 Mbps। তো এখানে আসলে সবসময় 6 Mbps থাকে না, এখানে প্রায় 10 Mbps আপ হয় প্রায় সময়, কিন্তু এরকমই হয়। এখন হয়তো একটু কোনো প্রবলেম হচ্ছে এজন্য। তো চলুন এবার আমরা শুরু করি আমাদের এফিএন। আপনারা এই এফিএনটা কীভাবে তৈরি করবেন, এখানে এয়ারটেল 4G ভোল্টের আপনারা নেমটাতে ক্লিক করে নেমে এয়ারটেল 4G ভোল্ট আমি যেভাবে লিখছি ঠিকইভাবে লিখবেন, মানে এয়ারটেল 4G-তে এ, মানে এখানে প্রথম যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড হবে। আর 4G-তে কিন্তু, মানে 4G একবারে ক্লিয়ার লিখবেন, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই দেবেন কিন্তু। তারপরে এফিএন তাও সেম একই হবে, আপনি নেম থেকে কিন্তু বোল্টটা কেটে নিলেও পারবেন, বাট বোল্টটা রাখলে আর একটু ভালো হয়। প্রক্সি দরকার নেই, ফোটো দরকার নেই, ফোটো কিন্তু আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে 8-0 দিয়ে রাখতে পারেন, আর নাহলে দরকার নেই। ইউজার নেম তাও দরকার নেই, পাসওয়ার্ড দরকার নেই, সার্ভারে আপনারা www.google.com, সবগুলো কিন্তু স্মল লেটারে হবে, কিন্তু এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না, এটা কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু স্পিড আপ ডাউন থাকবে। তো এমএমএস প্রক্সি এটা লাগবে না, এমএমএস পোর্ট, এমসিসি, এমএনসি, এই দুটো নিয়ে একটু বলতেছি। সেটা হচ্ছে এগুলো আপনারা কখনো চেঞ্জ করার চেষ্টা করবেন না, এগুলো আপনাদের সবার এরিয়া কোড হচ্ছে। এটা অথেন্টিকেশন টেপ এটা লাগবে না, এটা আপনারা যদি এখান থেকে করতে হয় তাহলে একবারে নিচে যে অপশানটা আছে
ফিএফি মানে ফেয়ার ফর সেফ এই অপশনটা ক্লিক করে রাখতে পারেন, আর না হয় কোনো প্রয়োজনে এটা নাম থাকলেই বেটার। দেন তারপরে আপনাদের এপিএন টাইপ যেটা সেটা যেভাবে সেভাবে থাকবে। এপিএন প্রোটোকল এখানে কিন্তু IPv4 IPv6 এটা দিয়ে রাখবেন। তারপরে এপিএন রোমিং প্রোটোকল তাও সেম একই। তারপরে এবার আসে মূল অপশনটাতে বিআরআর আসার আগে একটু অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখেন এবং আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেন বিআরআরে ক্লিক করার পরে আপনারা এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন, শুধুমাত্র আনস্পেসিফাইড যেটা এটাতে হ্যান্ড মার্ক করে দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে মূল অপশনে ক্লিক করে এখানে সেভ করে নেবেন। আমার আছে, আমি সেভ করার দরকার নেই এটা, যেহেতু আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেন আমরা আরেকটা কাজ করি, আবারও একটু নেটওয়ার্ক স্পিডটা টেস্ট করে নিই। দেখ দিচ্ছি আপনারা একটু দেখে নিন যে নর্মালি স্পিড যেটা আছে সেটা আপনারা দেখে নিন, প্রায় 182-183 MBPS মতো আর কি নর্মালি যেটা থাকে। আর হাইয়েস্ট স্পিড যেটা আমরা স্পিড টেস্ট করলেই বলতে পারবো। তো এখানে একটু সময় নেবে, এখানে রিটেস চাইলে কিন্তু আপনারা রিটেস দিয়ে দেবেন, এটা বারবার কিন্তু রিটেস হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন নি যে 10 MBPS, আমি একবার বলছিলাম যে এখানে 10 MBPS অফ হয়, তো 10 MBPS থাকে। এবার আপলোড স্পিড দেখবো 11 MBPS, মানে 11 MBPS আসছে কিন্তু ডাউনলোড স্পিড। আপলোড স্পিডটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, 7 MBPS-এর মতো আসছে, 7 MBPS আপ অ্যাভারেজ গড 7 MBPS ধরা যায়, বা একটু কম হলে হয় 4.5 আসে। এখন আপনারা ভালোভাবে দেখেন এখানে 4.5 আসে। তো দুটোই আপনারা দেখতে পাচ্ছেন, ডাউনলোড স্পিড হচ্ছে 11 MBPS এবং আপলোড স্পিডটা হচ্ছে প্রায় 4.5 MBPS। তো আশা করতেছি এই ফিনটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আপনারা অনেক কাজ আসবে কি, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।